এখন সালাম আলাইকুম। এখন আছি হচ্ছে উত্তরা দিয়াবাড়ি প্রজেক্টে, সামনে মেট্রো রেলের মেইন স্টেশন এটা দেখা যাচ্ছে। আর এই দিয়াবাড়ি প্রজেক্টটা আসলে সুন্দর, ভিতরে ভিতরে এখন কাশফুল নাই, কাশফুলের সময় এই পুরো জায়গাটা কাশফুল দিয়ে ভরে যায়। মানুষজন বিকালবেলা এখানে ঘুরতে আসে, তো বিকালে ঘোরার জন্য আসলে খুব সুন্দর একটা জায়গা, বিশেষ করে কাশফুলের সময় অনেক সুন্দর লাগে। কাশফুলের সময় তো এই জায়গায় মানুষের ভিড় জমে যায় আর কি। তো শীতের সময় আসছি এখানে ঘুরতে, বেরিবাদ হয়ে আসছি। উত্তরার ক্যাম্পাসে একটা কাজ ছিল, সে কাজটাও শেষ করলাম। আর নতুন করে চেস্ট মাউন্ট কিনছি একটা, তো এই চেস্ট মাউন্টটা কীরকম ভিউ আসে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ব্লগিংটা করা। তো এই যে বামে দেখা যাচ্ছে দিয়াবাড়ি প্রজেক্ট। এই চেস্ট মাউন্টের অনেকগুলো উপকারী দিক আছে, সেটা হচ্ছে যে আপনার হেলমেটে এটাকে মাউন্ট করা লাগে না, চেস্টের সাথে মাউন্ট করে দিলেই আপনি ব্লগিংটা করতে পারবেন। তো যেটা হয় যে যদি হেলমেটের সাথে মাউন্ট করা হয় তাহলে হেলমেট যদি বেশি ওজনের হয় তার সাথে অ্যাকশন ক্যামেরা দুটা মিলে আসলে ওজনটা অনেক বেশি হয়ে পড়ে। তো ওজনটা যখন বেশি হয় নেক পেইন হয়, যাদের ঘাড়ে সমস্যা আছে তাদের ক্ষেত্রে নেক পেইন হয়, কারণ এমনিতে হেলমেটের একটা ওয়েট থাকে, এরপরে আবার অ্যাকশন ক্যামেরা মাইক অ্যাডাপ্টার সব মিলায়। আর এটা যদি চেস্টে করা যায় তাহলে আপনার ঘাড়টা অতিরিক্ত ওজন বহন করা থেকে একটু রেহাই পাইল। আর আপনারাও আরামে ব্লগিংটা করতে পারলেন। মাইকটা আমার হেলমেটের মধ্যে দেয়া আছে আর ক্যামেরাটা চেস্টে মাউন্ট করা। আসার সময় ভিডিও করছিলাম, তো ওই ভিডিওটা কিছুই হয় নাই কারণ ভুলে আমি সিনেমেটিক অপশনটা ওপেন করে রাখছিলাম। সিনেমেটিক অপশনটা ওপেন করে রাখার কারণে সব কিছুই সিনেমেটিক আসছে, ওয়াইড ভিউ হয় নাই, কিছুই হয় নাই। তা আপনারা জানাবেন যে এই ভিউ আপনাদের কাছে কেমন লাগতেছে, চেস্ট মাউন্টের ভিউটা ভালো নাকি আপনার কি বলে এটাকে হেলমেট মাউন্টের ভিউটা ভালো, এটা আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। আমার দুইটারই ভিডিও আছে, এরপরও আমি আরেকটা ভিডিও করে দিব, দুইটার কম্পারিজম ভিডিও, যে চেস্ট মাউন্টে কেমন আসে আর হেলমেট মাউন্টে কেমন আসে। তো ততক্ষণ দিয়াবাড়ি প্রজেক্টটা দেখেন। এই যে বামে প্রজেক্ট হয়েছে এটার ভিতরটাও অনেক সুন্দর, যদিও যাব না কারণ বাসায় ফিরতে হবে, এদিক দিয়ে সরাসরি বেরিবাদে উঠে যাব। যাওয়ার পথে যদি পারি তাহলে একটুখানি বিরুলিয়া ব্রিজটাও দেখা যাব। এই প্রজেক্টটা, হাউজিং প্রজেক্টটা খুব সুন্দর করছে, মানে প্রত্যেকটা বিল্ডিং একই রকম, এখন তো ভালোই মানুষজন দেখা যাচ্ছে। আমি যখন 2017-18 সালে এদিকে আসতাম তখন তো এই প্রজেক্টে তেমন কেউ থাকতোই না। আপনার যদি একটা গাড়ি থাকে তাহলে এখানে থাকতে পারেন ভাড়া নিয়ে, দেখতে খুব সুন্দরই লাগবে আশেপাশের পরিবেশ। এখান থেকে চারপাশে প্রচুর নার্সারি হয়েছে এখানে, যাদের গাছপালার শখ আসতে পারেন। প্রচুর নার্সারি, আশা করি রিজনেবল প্রাইসেই দাম পাবেন।
তো সকালে বাসা থেকে বের হয়েছিলাম, উত্তরায় আসবো, তো ভাবলাম যে দিয়াবাড়ির প্রজেক্ট দিয়েই আসি, একটু দেখাই আপনাদেরকে। দিয়াবাড়ির প্রজেক্টে সুন্দর লেক আছে, এন্টারটেনমেন্ট করা যায়। তো বেরিবাদে উঠতেছি, সব ঠিক আছে। তো উঠতে না উঠতেই পুলিশের চেকপোস্টে পড়লাম। ঢাকা শহরে আসলে ভ্যালিড কাগজপত্র ছাড়া মোটরসাইকেল চালানো খুব কষ্ট। আপনারা সব সময় মোটরসাইকেলের কাগজপত্র আপ টু ডেট রাখবেন, তাহলে আশা করি রাস্তায় কোনো সমস্যা হবে না। না হলে কিন্তু এরকম যখন তখন যেই কোনো চেকপোস্টে সম্মুখে পড়বেন, কাগজ না থাকলে হয়রানির শেষ নাই, মামলা হবে। আর বর্তমান ট্রাফিক রুলস অনুযায়ী একবার মামলা খেলেই 4-5 হাজার টাকা নাই। তো যা বলতেছিলাম, বেরিবাদে উঠে গেলাম, এদিক দিয়ে সরাসরি মিরপুর হয়ে চলে যাব বাসায়। মেইন রোডে উঠে গেলে আর ওইটার কোনো ভিউ নিব না, আর এর মাঝখানে যেটা করব সেটা হচ্ছে যে একটু বিরুলিয়া ব্রিজটা দিয়ে উঠে একটু ওই পাশে যেয়ে আবার রিটার্ন করব। আমার সাবস্ক্রাইবার খুব কম, তেমন একটা বেশি না, আর আমি নিয়মিত ভিডিও দেই না, যে উপরে বিরুলিয়া সাইন। তো যাই, আমি ডানে টার্ন নিয়ে ব্রিজটা একটু দেখাই। অনেকে এই ব্রিজে আসে, ঘুরতে আসে, এছাড়া এই ব্রিজটা দিয়ে গোলাপ গ্রামে যাওয়া যায়, বিখ্যাত গোলাপ গ্রাম। ওইটার একটা ব্লগিং আমি করব পরে। তো আজকে গোলাপ গ্রাম পর্যন্ত যাব না, বিরুলিয়াটাই আপনাদেরকে ব্রিজটা দেখায়নি। উত্তরা দিয়ে আসলে হাতের ডানে পড়বে, একটু ব্রিজটা ইয়া করি। বাবা রে বাবা, হর্নেটের চাকাটা রেডিয়াল না, রেডিয়াল না থাকার কারণে যেটা হয় সেটা হচ্ছে যে এটা স্লিপ করে বালিতে বা কাদাতে, মোটা চাকা হইলেও স্লিপ করার একটা টেন্ডেন্সি থাকে। ব্রিজের অবস্থা তো খুব খারাপ, ধু এমনভাবে বালি জমে আছে চারপাশে। সুন্দর একটা ব্রিজ ছিল বিরুলিয়া, বিকালবেলায় আসলে খুব ভালোই লাগে। এদিক দিয়ে যাবো নাকি? এদিক দিয়ে গেলে তোর ওই যে কি বলে এটাকে, সাভার দিয়ে বের হয়ে কেরানীগঞ্জের ভিতর দিয়ে যাওয়া যায় আর কি। হ্যাঁ, তাইলে ঘুরে যাই, এদিক দিয়েই যাই। এই তো সামনে এই ব্রিজ থেকে নামলেই বিরুলিয়া গ্রাম, দুই পাশে খুব সুন্দর। বিকালবেলায় প্রচুর পরিমাণে মানুষ আসে এখানে ঘুরতে আসে।
রাস্তার এই কুকুর থেকে সাবধান। সামনে যে আমি টার্ন নিয়ে এটাকে ঘুরাই নিব, আর সামনে যাচ্ছি না, অন্য আরেক দিন আপনাদেরকে সাথে নিয়ে যাব বিরুলিয়াতে। ওই যে দূরে বোট ক্লাব, পানি নাই, বোট ক্লাব হয়েছে, এমন একটা কালার করছে ক্লাবের। আর গাড়ির স্পিড অনেক, নিয়ে নিলাম, ফেরত যাচ্ছি। ঘুরে দিয়া বাড়ি প্রজেক্ট এবং ওই দূরে বোট ক্লাব। বোট ক্লাব ইস্যু, পরিমণি ইস্যুতে বোট ক্লাবের নাম এখন সবাই জানে। আজকের ব্লগ একটু পরেই শেষ করে দিব। আপনারা মিরপুর হয়ে বিরুলিয়া ব্রিজে আসতে পারেন, এখানে যদি একদিনে ঘুরতে আসেন বিরুলিয়া ব্রিজ দেখতে পারবেন। প্লাস হচ্ছে সামনে চলে গেলে দিয়াবাড়ি প্রজেক্ট, এবং এইখানে আপনার অনেক রিসোর্ট টাইপের রেস্টুরেন্ট আছে, ভর্তা ভাত এগুলোর জন্য এগুলো বিখ্যাত। যেমন সামনে তামান্না পার্ক আছে, তো মোটরসাইকেল নিয়ে আসলে ঘোরার জন্য জায়গাটা ভালোই, খারাপ না, তবে একটু সাবধানে, কারণ একটু ফাঁকা রাস্তা হওয়াতে গাড়িগুলো খুব বেপরোয়া গতিতে আসে। আমি একটু উল্টাভাবে আসলাম, কারণ ওইদিকে প্রচুর বালি। বেড়িবাড়টা এখন যেহেতু শীত, আমার সামনে একটা জিনিস দেখায়, এই যে মাছ বিক্রি করতেছে এখানে, নদীর মাছ মনে করে ভুলেও এদের কাছ থেকে মাছ নেবেন না। এখানে আশেপাশে কোনো মাছ নাই, এরা যেটা করে বাজার থেকে মাছ কিনে নিয়ে আসে, তারপরে দুই একটা কুচুরি পানা এগুলোর উপরে দেয়, দিয়ে এমন একটা ভাব করে যে মনে হবে নদীর মাছ, আসলে এগুলো কিন্তু সেই বাজারেরই মাছ, কোনো নদীর মাছ না। সুতরাং বেশি দাম দিয়ে এদের কাছ থেকে মাছ কেনার কোনো দরকার নাই। আপনি যদি এদেরকে হেল্প করার মানসিকতা থাকে তাহলে নিতে পারেন, আদারওয়াইজ নদীর মাছ মনে করে এসব মাছ কিনবেন না। এই যে এখানে অনেকগুলো ক্যাফে হয়েছে, রাস্তার দুই পাশে প্রচুর বালু, বর্ষাকালে আসলে এই জায়গাটা খুব চমৎকার লাগে। রাস্তায় এরকম অনেক আপনারা মাছের ইয়া পাবেন, ভাসমান দোকানদার পাবেন। ওভারটেক আর ওভারটেক আর ওভারটেক। যাই হোক, তো আপনাদেরকে চেস্ট মাউন্টের ভিউটা দেখানোই মূল উদ্দেশ্য, এটা দেখালাম, দিয়াবাড়ির প্রজেক্টটাও দেখলেন, তার সাথে বিরুলিয়া ব্রিজটাও টুক করে দেখা আসলাম। আজকে ব্লগ এখানে ইন করে দিতেছি, কাজ শেষ, এখন আল্লাহর নামে বাসার উদ্দেশ্যে রওনা দিছি, বাসায় চলে যাব। কিছুক্ষণ পরেই এই বেড়িবাঁধের রাস্তা শেষ, শহরের মধ্যে ঢুকে যাব, শহর আর দেখাতে যাচ্ছি না, এখান থেকেই আপাতত বিদায়। পরবর্তী ব্লগে আবার দেখা হবে, আর চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করবেন, কোনো ভিডিওতে যদি ভালো না লাগে কমেন্ট করবেন, জানাবেন কি দেখতে চান আপনারা সেটাও জানাবেন। তো
এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।